মুহূর্তে বিশেষ অতিথির বক্তব্য নিয়ে স্টেজে আসার জন্য স্টেজে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আমাদের কোম্পানির ফিনান্স ডিরেক্টর মোহাম্মদ আলামিন স্যার। আলামিন স্যারের জন্য জোরদার করতালি ফুল দিয়ে বরণ করবেন আব্দুর রহমান সুমন। হাততালি চলে আব্দুর রহমান সুমন। আসসালামু আলাইকুম। শোনা যায় পিছনে? শোনা যায় একেবারে পিছনের জন? থ্যাংক ইউ। প্রথমেই আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি মহান আল্লাহ তাআলার প্রতি, যার ইচ্ছায় যার কৃপায় সারা পৃথিবীব্যাপী এই বৈশ্বিক দুর্যোগের মধ্যেও প্রতিদিন যেখানে মৃত্যুর মিছিলে মানুষ বাড়ছে, সেখানে আমরা প্রত্যেকটা ব্যক্তি সুস্থ সবলভাবে আজকের প্রোগ্রামে উপস্থিত হয়েছি, শুকর আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলা যায় না? জোরে বললে আল্লাহ কি রাগ করবে? তাহলে জোরেই বলা যায় নাকি? সবাই বলি আলহামদুলিল্লাহ। বেস্ট ওয়ার্ল্ড এক্সপ্রেস লিমিটেডের সাথে বিশ্বাসের সাথে এখনো আছেন বিদায়ী কিছু লোক আজকেও কিছু ভাঙছেন। কি ভাঙছেন সেই প্রশ্নের উত্তর পরে দিচ্ছি। দুর্যোগ যখন পৃথিবীতে আসে তখন শুধু ভাঙে আর ভাঙে। কি কি ভাঙে? সংসার ভাঙে, স্বপ্ন ভাঙে, রিলেশন ভাঙে, অর্থনৈতিক অবস্থা ভাঙে, অনেক কিছুই ভাঙে। এটা কি বিশ্বাস করেন? যেমন এইবার করোনাকালীন সময় অনেক মানুষের স্বপ্ন ভেঙে খান খান হয়ে গেছে, রাইট? না বুঝলে রাইট বললে হবে না। অনেক মানুষের স্বপ্ন ছিল সে তার ব্যবসা প্রতিষ্ঠানকে অনেক দূরে নিয়ে যাবে, সেই স্বপ্ন ভেঙে গেছে, তার ব্যবসা নাই। অনেক মানুষ ছিল যে সে তার পরিবারটাকে ভালোভাবে চালাবে, সেই স্বপ্নটাও নাই, স্বপ্নটা ভেঙে গেছে, রাইট? অনেকের সাথে অর্থনৈতিক কন্দলের কারণে রিলেশন ভেঙে গেছে, রাইট? আবার বেস্টওয়ালকে বিশ্বাস করে কিছু মানুষ থাকার কারণে রেকর্ড ভাঙছে। বোঝেন না আমার কথা? রেকর্ড ভাঙছে আজকের পাঁচজন লোক যাদেরকে স্টেজ একটু পরে আনা হবে এবং তাদেরকে সেলিব্রেশন দেওয়া হবে, যারা বিশ্বাস করছে যে ভাঙা যায় তারা রেকর্ড ভাঙছেন, রাইট? এই যে পাঁচজন ব্যক্তি আছেন, মৃত্যুঞ্জয় রানা বিশ্বাস, আশিস কুমার দাস, তৈবুর রহমান এবং তপন কুমার ঢালি, আব্দুর রহমান সুমন, আমি একটু এই পাঁচজনের হাতটা দেখতে চাই। আপনারা এর আগে কোনো কোম্পানিতে, বাংলাদেশে অনেক কোম্পানিতে আপনারা কাজ করছেন, রাইট? কোনো কোম্পানিতে কাজ করার মধ্য দিয়ে এখনো পর্যন্ত মোটরসাইকেল অ্যাচিভ করছেন? হ্যালো, একজনে করছেন? করেন নাই। দেখেন, বাংলাদেশে যখন ভালো পরিবেশ ছিল ঠিক তখন আপনার কাজের মধ্য দিয়ে আপনি কোনোদিন মোটরসাইকেল অ্যাচিভ করেন নাই, আর পৃথিবীতে যখন দুর্যোগ চলছে ঠিক সেই সময় আপনার সারা জীবনের রেকর্ড ভেঙে বেস্ট ওয়ার্ল্ডের মাধ্যমে আপনি মোটরসাইকেল অ্যাচিভ করছেন। আমার কথা কি বোঝা যায়? তার মানে এই ভাঙা চোরার মধ্যেও কিছু মানুষ ভাঙে। কি ভাঙে? তার সারা জীবনের রেকর্ড ভাঙে। তার জীবনে মোটরসাইকেল অ্যাচিভ করে নাই, এইবার মোটরসাইকেল অ্যাচিভ করছে। এইখানে যারা আছে আমি মনে করি সবাই এই রেকর্ড ভাঙার তালিকায় নাম লেখাবেন ইনশাল্লাহ। বিশ্বাস হয়? বিশ্বাস করেন সবাই? রেকর্ড ভাঙার তালিকায় নাম লেখাবেন? একটু জোরে শুনতে চাই, রেকর্ড ভাঙার তালিকায় নাম লেখাবেন? বিশ্বাস আপনি কেন করবেন? দেখেন, বুদ্ধিমানরা একটু বিশ্বাস কম করে আর যারা বোকা মানুষ তারা বিশ্বাস বেশি করে। এক্সাম্পল দিলে বুঝবেন, এই মুহূর্তে আমার মা যদি আমাকে ডেকে বলে এই লোকটা তোমার বাবা, আমি কি বিশ্বাস করব নাকি করব না? হ্যালো, আমার কথাটা ক্লিয়ার বোঝেন? এই মুহূর্তে বা এই বয়সে এসে যদি আমার মা কাউকে বলে এই লোক তোমার বাবা, আমি কি বিশ্বাস করব? কেন করব না? আমার বুদ্ধি বেশি। কিন্তু যখন আমি ছোট ছিলাম আমার কোনো বুদ্ধি ছিল না, তখন আমার মা আমাকে বলছে ইনি তোমার বাবা, আমি বিশ্বাস করছি ইনি আমার বাবা, ইনি আমার ভাই, ইনি আমার ভাই, রাইট? যার কথা যে বলছে সেইটি আমি বিশ্বাস করছি, কারণ তখন আমি বেশি বুঝদার ছিলাম না। যার কারণে এই বিশ্বাস করার কারণেই মৃত্যু পর্যন্ত এই বিশ্বাস নিয়ে আছি এই ব্যক্তিটাই আমার বাবা, রাইট? আমাদের এরকম বিশ্বাস করতে হবে। যারা বিশ্বাস করেন নাই তারা মোটরসাইকেল অ্যাচিভ করেন নাই, যারা বিশ্বাস করেছেন তারা মোটরসাইকেল অ্যাচিভ করেছেন। এই হলের ভিতরেও আজকে যারা আছেন, তিন শ্রেণীর মানুষ আছেন এখনও, প্রতিটা মাহফিলে যা থাকে, কিছু লোক যায় আমল করার জন্য কিছু শুনবে, কিছু লোক আসে বাদাম খাই খুঁটে খুঁটে রাস্তায়, আর কিছু লোক যায় ওইখানে কি বলে কতজন মানুষ আসে সেটা দেখতে,
হ্যালো আজকের হলের ভিতরে তিন শ্রেণীর মানুষ আছেন একটা শ্রেণীর মানুষ আছেন যারা পরবর্তীতে কোনো বড় অডিটোরিয়ামে যখন প্রোগ্রাম হবে অথবা 10টা 20টা 50টা মোটরসাইকেল দেওয়া হবে এই মোটরসাইকেল নেওয়ার জন্য স্টেজ আসবেন সে লোক এখানে আছে বিশ্বাস হয় আবার কিছু কিছু লোক আছে ওই স্টেজে যারা যাবে তাদেরকে তালি দেওয়ার জন্য আবার অডিয়েন্সে আসবে এটাও এখানে আছে আবার কিছু কিছু লোক আছে ওই প্রোগ্রামে দাওয়াতই পাবে না হ্যালো তিনটা বিশ্বাস হয় না ডিপেন্ড করে কার উপরে কার উপর ডিপেন্ড করে কিন্তু আপনার উপর আপনি কি স্টেজে যাবেন নাকি আপনি ওইখানে অডিয়েন্সে করতালি দিবেন নাকি ওই প্রোগ্রামে টোটাল আপনি দাওয়াত লিস্টের বাইরে থাকবেন ডিপেন্ড করবে কার উপরে আপনার উপর বিশ্বাস আপনার ডিসিশন নিতে হবে আজকে যদি আপনি ডিসিশন নেন তাহলে আপনি স্টেজে থাকবেন আমরা বেস্টল এক্সপ্রেস স্বপ্ন দেখি এই 2020 সালের ভিতরে ডিসেম্বরের ভিতরে আমরা 50টা মোটরসাইকেল আবার দিব এখন আপনাদের মনে হইতে পারে যে 50টা মোটরসাইকেলের তো কোনো অফার নাই কেন মোটরসাইকেলের অফার কি আছে না আরএমএম মোটরসাইকেল যেহেতু আমাদের সফটওয়্যার একদিনের জন্য বন্ধ থাকে না এক মিনিটের জন্য বন্ধ থাকে না যেহেতু আমার কোনো কর্মকাণ্ডই বন্ধ নাই চাইলে 50 জন লোক আরএমএম হইলে 50 জনকে দিতে বাধ্য থাকবে এইখানে যে কজন লোক আছেন তারা যদি স্বপ্ন দেখেন তাহলে সম্ভব না অবশ্যই সম্ভব আমরা প্রত্যেকে যাতে বিশ্বাস করি এবং স্বপ্ন দেখি যারা দূরে আছে আমাদের রিপন ভাই একটা কথা বলছিলেন কবিতাটা যে পাশের লোকে কিছু বলে সর্বশেষ কথাটা বলি ওনার এই উক্তিটা ছিল পাশের লোকে কিছু বলে ভাই পাশের লোকে কিছু বলে এইটা বিশ্বাস আপনার করার কোনো দরকার নাই বিকজ দিন শেষে আপনি যখন বাসায় ফেরেন বাজারটা কিন্তু করে আপনার নিয়ে যাইতে হয় আমি প্র্যাকটিক্যাল কথায় বিশ্বাস দিন শেষে যখন আমি বাসায় ফিরি তখন আমার বাচ্চার জন্য যদি একটা দুধের কৌটো লাগে সেটা আমাকে কিনে নিতে হয় আমার বউয়ের জন্য যদি কিছু কিনতে হয় সেটা আমার কিনতে হয় পাশের লোক তো আমাকে 1 কেজি চাল কিনে দেয় না পাশের লোক তো আমার বাচ্চার দুধ কিনে দেয় না তাহলে আমি কেন তার কথা শুনবো আমি ওই ব্যক্তির কথা শুনবো যে আমার বাজার করার জন্য আমাকে হেল্প করে সেটা আমাদেরকে কি কেউ করে কেউ করে কেউ করে না কেউ করার সামর্থ্যও রাখে না এই সময় কেউ চাইলেও করতে পারে না আমাদেরটা আমাদের করতে হবে আমরা এই জন্য বিশ্বাস করব বেস্টরলের সাথে যদি আমরা থাকি তাহলে প্রত্যেকের অবস্থান এখান থেকে ভালো হবে এবং সবাই আজকে যেহেতু সময় খুব কম এজন্য সংক্ষিপ্ত আকারে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী প্রোগ্রামে অন্তত আজকের এই হলে যারা আছেন আমি সবাইকে সেলিব্রিটি হিসেবে স্টেজে দেখতে চাই সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম